হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিশ্বপ্রাণাস লাইফস্টাইলস অ্যান্ড ব্লগে। তো শুরু করছি আজকে নতুন একটা ব্লগ, গরমাগরম ব্লগ, কারণ এখন গরম পড়েছে অত্যাধিক। প্রত্যেকটা দিন টেম্পারেচার 1 ডিগ্রি করে বেড়ে যাচ্ছে, তো আজকেও প্রচণ্ড গরম। তাই দেখতে পাচ্ছ পেউকে আমি চুল বেঁধে দিয়েছি। তো সকাল সকাল আমার স্নান হয়ে গেছে, আর স্নান টান করে এসে আমি এখন পেউর সাথে খেলছি। পেউ এখন আমার সাথে খেলছে, ওর ঘুমটুম হয়ে গেছে। তার খেলার খেলনা থাকতে থাকতে আর খেলনার কোনো কিছুই পছন্দ হচ্ছে না, তাই জল খাইয়েছিলাম। এখন সেই জলের বাটি আর চামচ নিয়ে খেলা শুরু করে দিয়েছে। এখন পয়ু ঠিক আছে, তাই না পয়ু? তাই কালকে আমরা ব্লগ পাঠাতে পারিনি পয়ু। তো হাঁচি দাও, একটু হেঁচে দাও। এখন কি করছো তুমি? বাটি নিয়ে খেলছো? পয়ু সবাইকে বলো গুড মর্নিং। পয়ু বলো তো সবাইকে, কি বলবে বলো? আমি ঝুঁটি বেঁধেছি, দেখেছো এত গরম, এত গরম, আমি ঝুঁটি বেঁধেছি। এটা কে বয়ু? এটা কে বয়ু? এখানে মা বসে আছে এখন, আর সবাই এখন গরমে জর্জরিত। আর তার সঙ্গে এখন চুল বাঁধার জন্য হরেক রকমের গার্ডার চলে এসেছে, দাদা কিনে দিয়েছে হরেক রকম। এই কালারফুল গার্ডার দিয়ে এখন পেউ চুল বাঁধবে, যদিও চুল বাঁধতেও একদম পছন্দ করে না, আমি জোর করেই বেঁধে দিই। তো এখন দেখছো সব কটা গার্ডার কীরকম করে ফেলে দিচ্ছে, ওর গার্ডার একদম ধাম করে নিজেও পড়ে গেল, মানে কোনো ব্যালেন্স নেই। তো যাই হোক, এত গরম পড়েছে, এখন শুধু জল খেলেই যেন মনে হয় সব থেকে ভালো। তো জল আর শরবত, তো শরবতের মধ্যে আমি অনেকদিন ধরেই ভাবছিলাম লস্যি করবো। তো যাই হোক, অনেক খেতে খুঁটে আজকে লস্যি বানিয়ে নিয়েছি। আজকে এটা মানে এখানে আমুল দইয়ের লস্যি করেছি, যেটা খেতে কিন্তু অসাধারণ ছিল। হালকা মানে ঠান্ডা জলের মধ্যে একেবারে মানে করেছি। আর এখন পেউকে নিয়ে আমি রয়েছি, আর পেউ ঘুম থেকে উঠে গেছে। তো গরম থেকে বাঁচতে এখন আমি খাচ্ছি লস্যি। লস্যি বানালাম আমুল দই দিয়ে, আমুল দই দিয়ে এখন লস্যি বানানো হলো। আর এই হচ্ছে আমার গ্লাস, এখন চলে এসেছে। আর একটু মিট্টিকে টেস্ট করালাম, মিট্টি কেমন লাগলো ওই জানে। তো এখন মানে একদম ঠান্ডা ঠান্ডা, মানে গরমা গরম বলতে যাচ্ছিলাম। তোমার গরমকালে ঠান্ডা ঠান্ডা লস্যি কার কার ভালো লাগে অবশ্যই বলো। মিট্টি কাঁদছো কেন? আর ওর মানে কান্নাকাটি কোনো কারণ ছাড়াই কান্নাকাটি, গরম তো ওরও লাগছে, আমি বুঝতে পারছি। ওর বাচ্চাদেরও গরম লাগে, তা যেহেতু এতে আমি খুব বেশি চিনি দিইনি আমার যাতে, তাই ওকে ভাবলাম একটু টেস্ট করাই যে দেখ তোর মানে কেমন লাগে। তো এটাতে হালকা নুন আছে, চিনি আছে, আর এটা হচ্ছে ওর কেমন লাগে দেখলাম, বেশ ভালোই লেগেছে। তো সন্ধ্যাবেলা হতেই চলে এসেছে কাবির পিসি, কৃষ্ণ পিসি, আর এখানে মামি এসেছে ওর। তো দেখো ওদের কনভারসেশন, শোনো সবাই এসেছে ওকে দেখতে। এখন তোমাকে অবজার্ভ করবে, ও লোক পছন্দ করে। নাচগুলো দেখিয়ে দে তুমি। কে হবে কে হবে? মামি মামি। হ্যাঁ, ও তাই 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 মামার বাড়ি যায়। যারা বাচ্চার প্ল্যান করছে তারা জীবনে প্ল্যান করবে না, ঠিক আছে ভাই? এখন এই তো তোমার
হ্যাঁ যা, ওই দিদির কাছে চলে যা। খেয়েছে না? না খেয়েছে। আপু ওটা তো আরেকটা দিদি। এই দিদিকে তো তুমি ছোটবেলা থেকে দেখেছো, জন্মাবার পর থেকে দেখেছো। চশমাটা ভয় পাচ্ছে নাকি? তো ওরা অনেক কিছু জিনিস নিয়ে এসেছে, তার মধ্যে এখানে হচ্ছে মিষ্টি নিয়ে এসেছে। তো চলো দেখা যাক কি মিষ্টি নিয়ে এসেছে। তো অনেক কিছু নিয়ে এসেছে, আমরা অত কিছু করতে পারিনি। এখানে আমরা মাজা দিয়েছিলাম, চিকুকিস, বিস্কুট সব কিছুই হয়েছিল। তো এখানে কি মিষ্টি এনেছে চলো দেখা যাক। কেউ গিফট করলে সেটা দেখতে, আনবক্সিং করতে কার কার ভালো লাগে অবশ্যই বলে, আমার তো ভীষণ ভালো লাগে আনবক্সিং করতে। আর এবার এলো এবং পেউ এত ঘুমোচ্ছিল যে ঠিকঠাক এন্টারটেনমেন্ট হতে হলো না ওদের। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ এখানে ক্ষীর চমচম এনেছে, যেটা ভীষণ টেস্টি, দেখেই মনে হচ্ছে আমি তো অবশ্যই খাবো। তো এখানে অনেক কিছু এনেছে, আর তার সঙ্গে এনেছে হচ্ছে প্রভুজির এখানে শনপাপড়ি, যেটা তোমাদের সাথে শেয়ার করছি, প্রভুজির শনপাপড়ি। আর তার সঙ্গে এখানে একটা ব্যাগ দিয়েছে, এখানে একটা জুয়েলারির ব্যাগ দিয়েছে। ব্যাগটা ভীষণ সুন্দর হয়েছে, নীল রঙের, অনেকটা বড়, মানে পেউর অনেক কিছু হয়ে গেল। আর তার সঙ্গে আবার একটা জামাও দিয়েছে, কী জামা দিয়েছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকো। আর এখন আমি লোভ সামলাতে না পেরে এখন মিষ্টিটা খাওয়া শুরু করে দিয়েছি, অসাধারণ। আমার তো চমচম ভীষণ ভালো লাগে, তো এখন চমচমটা খাচ্ছি। আর মিষ্টি মানে আজকে পুরো দিনটা ঘুমিয়ে কাটালো, মানে সন্ধ্যাবেলাটা তো ওরা বেশি কিছু পেলো না, অল্পই দেখতে পেলো। তাহলে চলো দেখতে পাচ্ছ যে ঘুমাচ্ছে পড়ে পড়ে এখনও। তো যাই হোক, এখন তোমাদের সাথে শেয়ার করছি যে ওরা মিত্তিকে কী গিফট করলো অ্যাকচুয়ালি পয়লা বৈশাখে। তো সেখানে দেখি শুনলাম নাকি ওর মামি নিজে পছন্দ করে কিনেছে। তো প্রথমেই হচ্ছে এই রকম একটা জামা, লাল রঙের, একদম সুতির কটনের, যেটা পরে ভীষণ কমফোর্টেবল হবে, ঘরেও পরতে পারবে বাইরেও পরতে পারবে। তো এই হচ্ছে একটা জামা। আর এখানে একটা সেকেন্ড জামা, মানে আরেকটা ফ্রক দিয়েছে। এই ফ্রকটা তোমার দূর থেকে দেখে যেটা মনে হচ্ছে যে গেঞ্জি কাপড়ের আছে, আর গেঞ্জি কাপড়ের ফ্রকই তোমার ভালো, এখন ওই সিনথেটিক ও ঠিক নিতে পারে না, এত গরম পড়েছে। তো এখানে তোমার হাত কাটার মধ্যে, স্লিভলেসের মধ্যে রয়েছে, আর এখানে হোয়াইটের মধ্যে ইয়েলোর ফ্লাওয়ার ডেকোরেশন রয়েছে। আর তার সঙ্গে সব থেকে ভালো যেটা লাগলো সেটা হচ্ছে যে এখানে মানে ফ্রকটা পরানোটা ডিজাইনটা ভীষণ ভালো। তো যাই হোক, সব মিলিয়ে অনেক কিছু দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ তার জন্য। তো চলে এলাম রাতের ডিনারে, রুটি আলু ভাজা, আর এখানে মিষ্টি নিয়েছি। রুটিটা কিন্তু কেনা দারুণ করেছিল। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।